বরাবরই ব্র্যাক মানে ভিন্ন কিছু, যেখানে দেশীয় সংস্কৃতি চর্চা, মাটিও মানুষ এবং নারীর কর্মক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়। বিশ্বজুড়ে আশা জাগানোর 50 বছরের পথচলা আর মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদযাপনে আয়োজন করা হয়েছে এই হোপ ফেস্টিভ্যাল। বাংলাদেশের প্রতি শ্রদ্ধাস্বরূপ হোপ ফেস্টিভ্যালের প্রথম দিনের প্রতিপাদ্য হৃদয় বাংলাদেশ। এই আয়োজনের অন্যতম লক্ষ্য শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্যের মতো জনগুরুত্ব বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ানো। উৎসবে দর্শকের জন্য রাখা হয়েছে বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মেলন পুঁথিপাঠ, রাগ সঙ্গীত, গল্প পাঠের আসর, পুতুল নাচ, শিশুদের খেলার জগৎ সহ নানা প্রদর্শনী। আর এই আয়োজনে ছিল ব্র্যাকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। গত 50 বছর ধরে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে যে মানুষের সাথে কাজ করেছি, সেই মানুষের সাহস, শক্তি আর এগিয়ে যাওয়ার গল্পকে আমরা সামনে নিয়ে আসতে চাই। মাটি মানেই দেশ, আর দেশ মানেই নিজস্ব সত্তা, আর সেই সত্তাকে পুনরুজ্জীবিত করতে ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল ক্লে স্টেশন। আমরা চেষ্টা করছি মাটির সাথে মানুষের সম্পর্কটাকে আরও দৃঢ় করার জন্যে। শহুরে জীবনে মানুষ মাটির ছোঁয়াটা খুব একটা পায় না। আমরা ছোটোবেলায় যতটুকু মাটি দিয়ে খেলতে পেরেছি, এখনকার বাচ্চারা, ইভেন বড়রাও সেটা পায় না। যার যেটা খুশি সে নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে করছে। ক্লে স্টেশনের মতো আরেকটি আনন্দমুখর পরিবেশ দেখা যায় প্লে ল্যাবে, যেখানে বিভিন্ন খেলার সামগ্রী রঙের আঁকিবুকিতে শিশুরা হারিয়ে যায় নতুন রাজ্যে। এই প্লে ল্যাবের লক্ষ্য খেলতে খেলতে শিখবে শিশুরা। এখানে যেটা হয়, সাধারণত বাচ্চারা খেলার মাধ্যমে শেখে, সো প্লে ইজ দ্য কোর অফ ইট। এবং খেলার মাধ্যমে ওরা বিভিন্ন জিনিস শিখছে, ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, ক্রিয়েটিভিটির বিকাশ হচ্ছে। সো প্লে ল্যাবে ওরা আসে আসলে খেলতে, এবং খেলতে খেলতে শেখে। উৎসবস্থলে ব্র্যাকের প্রাতিষ্ঠানিক ইকোসিস্টেমকে ফুটিয়ে তুলতে বিভিন্ন ধরনের স্থাপনা ও আয়োজনও রাখা হয়, যেখানে ব্র্যাক ব্র্যান্ডের বহুমুখী সামাজিক উন্নয়ন কার্যক্রম সামাজিক ব্যবসা কর্মকাণ্ডের বিস্তৃত পরিচয়ের একটি পূর্ণাঙ্গ রূপও তুলে ধরা হয়েছে। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতেও কাজ করে যাচ্ছে ব্র্যাক। আমার বাড়িও দক্ষিণাঞ্চলে, তো আমি জানি যে ক্লাইমেট চেঞ্জটা আসলে কত বড় ইম্প্যাক্ট আমার এলাকায় মানুষের উপরে ফেলছে। আমি যেই স্টেপগুলো দেখলাম, যে ইনোভেশনগুলো দেখলাম, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প দ্য পিপল আউট দেয়ার, এবং তাদের জীবনযাত্রাকে আগের থেকে একটু হলেও সহজ করবে। নানান রঙে সাজে এই দেশ, নানান সবে এই সম্প্রীতি আশা করি সর্বদাই। এসব আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় ফজলুর রহমান বাবুর পুঁথিপাঠ, জনপ্রিয় ব্যান্ড লালন ও অর্ণ ব্যান্ড ফ্রেন্ডসের অংশগ্রহণ বাড়তি মাত্রা যোগ করে এই উৎসবে। অনুষ্ঠানের সারাটা সময় ছিল উৎসবমুখর, যা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে বলে জানান ফেস্টিভ্যালে আসা মানুষেরা। এরকম একটা জায়গা নিয়ে যখন আপনি একটা জায়গায় দেখতে পাচ্ছেন যে কাজগুলো আসলে কি এবং কিভাবে ওই ইম্প্যাক্টটা কত বড় ভাবে জিনিসটা স্প্রেড হয়, আই থিংক ইটস ভেরি নাইস টু বি এবল টু সি দ্যাট। এখানে যারা আজকে আমরা দেখতে এসেছি, ঘুরতে এসেছি, আমাদের প্রত্যেকের কাছেই আসলে এটা ব্র্যাকের একটা খুব ক্ষুদ্র পরিসরে একটা বড় পরিচিতি। পুরো অনুষ্ঠানটা আসলে খুবই ভালো। আমি চাই যে আরো এরকম দেশীয় সংস্কৃতি আরো উদযাপন করা হোক। মানে অনেক কিছু শেখার আছে, তো খুবই ভালো লাগছে। সবাই আসতে পারবো, শিখতে পারবো, একসাথে আনন্দ করতে পারবো, এটাই তো প্রত্যাশা আছে। হোপ ফেস্টিভ্যাল নামের মতোই সামনে এমন আশা জাগানিয়া আনন্দমুখর মিলন মেলা আরও হবে, সেই সাথে দেশীয় সংস্কৃতি পরিচয় পাবে সারা বিশ্বে, এই প্রত্যাশা সকলের। নবুয়ত মম, এখন ঢাকা।